হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হসপিটাল বক্স থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা তো কভার দেখে বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও হবে। আজকে হচ্ছে কি মূলত ধামধার ভিডিওটাই করব। তার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কবুতরদের একটু খাবার দিয়ে নিব। আমার খাবার এইটুকুই বেঁচে আছে, অবশিষ্ট এইটুকুই খাবার আছে কবুতরদের খাওয়ানোর মতো। আমি আগে যে কটার বাচ্চা আছে সে কটাকে খাবার দিয়ে নিব। আমি সকালবেলাটায় কবুতরের যাদের বাচ্চা আছে তাদের খাবার দিই, আর যাদের বাচ্চা নেই তারপরে হচ্ছে কি যারা এখানে যে সিঙ্গেল কবুতর গুলো আছে এদের আমি এক বেলায় খাবার দিই, সেটা হচ্ছে বিকালে। এখন বেশি কথা না বলাই চলেন, আগে আমরা একটু কাজ করে নিই। এই যে আমি খাবার গুলো কিন্তু ভরে নিচ্ছি। কয়টা কবুতর আছে এদের বাচ্চা ফুটছে। এই উপরে যে কবুতরটা আছে আপনারা তো কালকে দেখতে পাচ্ছেন যে উপরে কবুতরের বাচ্চা ফুটছে। আমরা এবার একটু গুনি যে কয়টা কবুতরের বাচ্চা আছে, কয়টা কবুতরের বাচ্চাদের আমাদের খাবার দেওয়া লাগবে। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচ, এইখানে চারটা না, সরি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কবুতরের টোটাল খাবার দেওয়া লাগবে। এখন এদের খাবারটা আমি এখানে রেখে গেছিলাম, খাবার দিয়ে দেবো। খাবার গুলো আমার ভরা শেষ, আর আসেন আগে একটু খাবার দিয়ে দিই। কবুতর গুলাকে খাবার দিয়ে দিচ্ছি। নিচে বাচ্চাটা উঠে আসছে, এদিকে যা। বাচ্চাটাকে মনে হয় খুঁটে খুঁটে খাওয়ানো শিখাচ্ছে বাবা মা। বাচ্চাটা বেশ ভালোই বড় হয়েছে, এখনো খুঁটে খেতে পারে না, এতদিনে খুঁটে খাওয়ার কথা। এদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছি, এদেরকে আমি খাবার দিয়ে দিই। আমি সব কবুতরদের খাবার দিয়ে দিলাম, যাদের বাচ্চা আছে তাদের খাবার দিয়ে দিলাম। এখন আমরা একটু বাইরে যাব। এখন আমরা বাইরে যে একটু আপনাদের দেখাই, আমি কালকে ধান কিনে নিয়ে আসছি, অল্প কিছু ধান কিনে নিয়ে আসছি। এখানে হচ্ছে সব ধানগুলো আছে, এই ধানগুলো আমি এখন ধুবো। রোদ আছে বাইরে, ধানগুলো শুকা যাবে, কিন্তু কলে পানি নাই। তো ভিউয়ার্স, আমরা একটু এখানে পানি ভরি, তারপর আমরা ভিডিওতে আসি। এই যে এখানে যে উপরের ধানটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূলত চিটা ধানের। আজকে কতটুকু চিটা বের হয়েছে এখানে, সর্বমোট 300 টাকার ধান আছে, 8 কেজির মতো, 8 কেজি বা 8.5 কেজির মতো ধান আছে এখানে। এখন ধান থেকে কতটুকু, 8 কেজি ধান থেকে, 8 কেজি না, 8.5 কেজি ধরলাম, 8.5 কেজি ধান থেকে কতটুকু চিটা বের হয় আজকে আমরা একটু দেখি। খাবারটা আমি আনছি রাশেদ ভাইয়ের কাছ থেকে। দেখেন 8 কেজি ধান থেকে আমরা কতটুকু চিটা পাই। এই উপরেটা কিন্তু সম্পূর্ণটাই চিটা, নিচের যে ধানগুলো সেই ধানগুলো হচ্ছে গিয়ে কবুতরকে খাওয়ানো যাবে। কিন্তু এই উপরের ধান যদি আমি কবুতরকে খাওয়াই, কবুতরের কিন্তু সবুজ পায়খানা করবে, তারপরে অনেক কিছুই হইতে পারে, কবুতরের খাবার হজম হতে প্রবলেম হতে পারে। আর এমনিতেই লফটে একটা না একটার পর একটা লেগে আছে, তারপরে কিটালা ধান অন্তত কবুতরকে আমি খাওয়াবো না। এই যে এই ধানগুলা কিন্তু পুরোপুরি ওয়েস্ট। 8 কেজি ধান থেকে কতটুকু চিটা আমার বের হয়েছে এবার, সেটাই হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। রাশেদ ভাইয়ের এই চালানের ধানটা জানি আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি চিটা। দেখেন দোকানে কিন্তু ঝাড়া ধানই থাকে, ঝাড়া ধানের মধ্যেও কত চিটা থাকে, এই পুরো এটাই কিন্তু চিটা, এটুকু আমার ফেলে দিতে হবে। এই যে এই ধানগুলো আমি ফেলে দিব, এগুলো বাইরেই ফেলে দিই, ড্রেনের থেকে চলে যায়। একবার তো ধান ফেলতে যে আমাদের ড্রেনই বন্ধ হয়ে গেছিল, ড্রেনের যে মুখ সেই মুখ আটকে গেছিল, তারপরে নিচের থেকে ড্রেন ছাড়াই দিতে হয়েছে, ওই যে ওই মুখটা আটকে গেছে। আচ্ছা ওইখান থেকে আটকে গেছে, আমরা একটু যেয়ে দেখি যে ওইখানে কিভাবে আটকালো। আমরা একটু পাশে যাই, ওর পাশে যেয়ে দেখি যে কি সমস্যাটা হয়েছে। এই যে দেখতে পারবেন এখানে মুখটা কিন্তু আটকে গেছে,
এই যে এই মুখটা কিন্তু আটকে গেছে, হাত দিয়ে ছাড়া দিতে হবে, এখন কিন্তু সব চলে যাচ্ছে। এই যে এখানে জানি কি একটা আটকে আছে, এখানে এই জিনিসটা আটকে আছে, ছাড়াতে গেলে আমার কিছু একটা লাগবে। এই পাইপটা দিয়ে হয়ে যাবে, অনেক ফোর্স কম। এই যে আমি কিন্তু সব ফিটার গুলো ফেলে দিলাম, চিটা গুলো বেরোয় যাবে, এই যে দেখতে পাচ্ছেন চিটা কিন্তু বেরোয় যাচ্ছে সব আস্তে আস্তে। আমরা এখন একটা কাজ করি, এই পানিটা আমরা ফেলে দেই, এই পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে কি আমরা নতুন করে আবার পানি ভরি। এক ধোয়া দেওয়ার পরেই পানি কেমন হয়ে গেছে, পানি প্রায় বলতে গেলে সাদাই হয়ে গেছে। আরেকবার ধোয়া দেওয়ার পরে আমার মনে হয় না যে পানি আর ধোয়া লাগবে, টোটাল 3 ধোয়া দিলেই হচ্ছে কি পানি ক্লিয়ার হয়ে যাবে, ধানগুলা পরিষ্কার হয়ে যাবে। এই যে পুরো পানি ভরে গেছে, এখন ধানগুলো একটু ভিতর থেকে নাড়াচাড়া দিব যেন আর কোনো চিটা থাকলে ওগুলো বের হয়ে যায়। এই উপরে কিন্তু চিটা ভেসে আসতেছে, যেগুলো নিচে আটকে ছিল ধানের ভিতরে সেগুলো কিন্তু উপরে ভেসে আসতেছে। এখন এই পানিটা ফেলে দিব, ভিউয়ার্স আমার ধান ধোয়া কমপ্লিট, আর এখানে গোসলে পানি দিছি, কয়েকটা কবুতর আমি ছাড়ছিলাম, এই নিচের শিরাজিকে আমি ছাড়ছিলাম, ছেড়ে গোসল দিয়েছি, গোসল দেওয়ার পরে ঢুকাই দিছি, তারপরে এখানের মতোটাকে ছাড়ছি আর এখানের জোড়াটাকে ছাড়ছি, এদের ছেড়ে আমি গোসল দেওয়াচ্ছি। আর এখানে যে ইয়াটা আছে এটা আমার লাগবে, এই ট্রিপলটা আমার লাগবে, ধান এর উপরে আমি শুকাতে দিব। আগে ট্রিপলটা আমার ধুতে হবে, আচ্ছা ট্রিপল আমি ধুবো বাইরে, আগে এটাকে আমি বাইরে নিয়ে যাই। কবুতর আজকে বাইরে ছাড়ছি, কবুতর বাইরেই আছে সব, গরমে কবুতরদের গোসল দেওয়াতে হয়, সেই গোসলটাই আমি দেওয়াচ্ছি না, যার কারণে কিন্তু কবুতর সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ট্রিপলটাকে আগে ধুতে হবে,
ব্রাদার্স আমার ধান ধোয়া কমপ্লিট, আর ধান থেকে কর্তুক ছিটা বেরোয়েছে, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। লফটে একটু কিছু পরিবর্তন আসছে, সেগুলো আপনারা পরে আস্তে আস্তে দেখতে পারবেন। আর এই ভিডিওতে একটা কথা বলে দিই, বৃহস্পতিবার যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আমি আমার লফটে থেকে কোন কবুতরটা আপনাদের গিফট করব, সেই ভিডিওটা আপনারা পাবেন বৃহস্পতিবারে। একটু বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।